মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে হুগলির নীলাঙ্কন মণ্ডল। তার প্রাপ্য নম্বর 684, বাড়ি পান্ডুয়া স্টেশন রোডে। নীলাঙ্কন ব্যান্ডেল এলিট কোয়েড স্কুলের ছাত্র। বাবা পার্থসারথী মণ্ডল কালনা শ্রী শ্রী নিগমানন্দ বিদ্যা মন্দিরের পদার্থ বিজ্ঞানের শিক্ষক। মা সুজাতা মণ্ডল গৃহবধূ। ছোটবেলা থেকেই গল্পের বই পড়া এবং গিটার বাজানোর শখ নীলাঙ্কনের। বাংলা এবং পদার্থ বিজ্ঞান ছাড়া বাকি 5টি বিভাগে 5 জন শিক্ষক ছিল তার। বাবা পদার্থ বিজ্ঞানের শিক্ষক হওয়ায় বাবার কাছেই পদার্থ বিজ্ঞান পড়ত নীলাঙ্কন। আগামী দিনে গবেষণামূলক পড়াশোনা করতে চায় সে। আমি মাধ্যমিকে এমনিতে ক্লাস মানে 10th হয়েছে, আমি র্যাঙ্কে 684 র্যাঙ্ক হয়ে স্কোর হয়েছে। আর হচ্ছে আর এমনিতে মোটামুটি ভালোই লাগছে, 684। তো এটাই আশা করেছিল, আমি সত্যি কথা বলতে গেলে আমি আশা করি। তো আমার যা প্রথম দিকে পড়াশোনা বলতে গেলে সেই হিসেবে খুব একটা ঢিলেমি ছিল। তো টেস্ট এখানে খারাপ রেজাল্ট হওয়ার পরে স্কুল থেকে বললো যে ভালো একটা কিছু করতে হবে, আমার উপর আশা রয়েছে। তো তাদের অনুপ্রেরণায় আমার বাবা মা, পারিপার্শ্বিক লোকজন, আমার জেঠুমণি, বড় মা, এনাদের অনুপ্রেরণা, ভালোবাসায়, এই মোটিভেশানেই আমি হচ্ছে কি না মোটামুটি শেষ 2-3 মাস যেখানে টেস্ট পেপার বেরোলো ভালোভাবেই পড়লাম। তো ওইটাই হচ্ছে কি না আমাকে এই সাফল্যটা আনতে আমাকে সক্ষম করেছে। দিনে প্রথম দিকে তেমন কোনো খেয়াল ছিল না, মানে খুবই কম পড়তাম। আর তারপর টেস্ট পেপার পড়ার মনে হলো যে একবার না পড়লে সত্যিই পিছিয়ে যাবো। তো তারপরে হচ্ছে পড়তে আরম্ভ করলাম, কখনো কখনো 10-11 ঘন্টা হতো, রাত জেগে পড়ার যে একটা নিয়ম সেও তৈরি হয়ে গেল। এবার তারপর হতো, এবার তখন তো হচ্ছে কি না ভালো করে পড়তেই হবে, তো সময়ের তখন কোনো খেয়াল ছিল না। তার মধ্যে সর্বদা যে পড়া হতো তা নয়, কিছুক্ষণ তো রিফ্রেশ থাকতোই। আমি তো সায়েন্স নিয়েই পড়াশোনা করতে চাই, আর বড় হয়ে তো বলতে গেলে আমার রিসার্চ করারই স্বপ্ন আছে। আমার রিসার্চ করতে গেলে হচ্ছে কি ফিজিক্স বা অ্যাস্ট্রোফিজিক্স, মহাকাশের উপর আমার খুবই টান আছে। তো ওগুলোকে যদি সেইভাবেই পড়াশোনা করতে চাই, সেরকম পড়াশোনা করলে তবেই সাফল্য আসবে, সেরকম চেষ্টাই করবো আগামী দিনে। এমনিতে খেলাধুলো এমনিতে খুবই কম হয়, কারণ হচ্ছে কি না বাড়ি আমার যেখানে সেখান থেকে মাঠের দূরত্ব কম, বা আমার অতটাও বাইরে পারিপার্শ্বিক অবস্থা ভালো লাগে না। তো বাড়ির মধ্যে থাকতাম, তো গান শোনা হতো বা এমনি করা হতো, তো এর মধ্যে মাধ্যমেই আমার মোটামুটি সময় কাটতো। মা বাবার সঙ্গে কথা বলা, এগুলো হচ্ছে আমাকে যা রিফ্রেশ করতো। আঁকা আমি আগে আঁকতাম, এর পরের দিকে আঁকতাম বা গিটারও বাজাতাম। আমার হচ্ছে কি ট্রেনে ওঠার পর তখন তো পড়ার চাপ বলো, তখন হচ্ছে কি না তখন ওগুলোকে থামাতে বাধ্য হলাম, এটাই হচ্ছে। তা নাহলে ওগুলো আমি করতাম। খেলাধুলা ভালো লাগে, কিন্তু এখানে জায়গা সময়ের অভাবে আমি ওটাকে ঠিক করতে পারবো, যেখানে অন্য জায়গায় গেলে যখন মাঠ পায় তখন খেলে নিয়ে গেছে। ক্রিকেটার ভালো প্রিয় বলতে গেলে আমার বিরাট কোহলিকেই ভালো লাগে। তো তাছাড়া হচ্ছে কি ফুটবলে আমি লিওনেল মেসিরই ভক্ত। আর তাছাড়া বলতে গেলে এবার স্কুলে আমার একটা হচ্ছে কি না জানার প্রচণ্ডই ইচ্ছা। তো কুইজ আমি খুবই ভালো পারি, তো কুইজ নিয়েও আমার খুবই আছে। স্কুল থেকে কুইজে প্রাইজ পেতাম, আমার যে এলিট কোয়েটে স্কুল আছে, যে এলিট কোয়েটে থেকেও আমি কখনো ন্যাশনাল নেভি কুইজে গেছি বা এ করেছি। তার মাধ্যমে কোনো কুইজে মানে বিভিন্ন স্কুলে গিয়েও আমি ভালো করে র্যাঙ্ক করেছি, মেডেল এনেছি, ট্রফি এনেছি। তো কুইজে আমার একটা ভালো হাত আছে। আগামী প্রজন্মের জন্য র্যাঙ্ক করা যেতে পারে, আমি বলবো যে র্যাঙ্কের জন্য পড়াশোনা করাটা কোনো মোটিভ নয়। মোটিভ হচ্ছে যে তুমি জানার জন্য পড়াশোনা করো, এটাই সবচেয়ে বড় কথা। তুমি জানবে, এ তোমার যদি আনন্দ আসে মনে, এ তো তুমি র্যাঙ্কের জন্য পড়াশোনা করলে র্যাঙ্ক নাও হতে পারে। তুমি পুরোপুরি নিখুঁতভাবে জানার চেষ্টা করো, তুমি যা জানো নিখুঁতভাবে সেটাকে তুমি যদি পরীক্ষার খাতায় হোক যেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, তো তোমার নাম্বার র্যাঙ্ক অটোমেটিক্যালি চলে আসবে। এটাই হচ্ছে, এটা আমার ক্ষেত্রেও ঘটেছে।
আর এই যে এখন তো চাকরি বাকরি তো একদম নেই বললে চলে, যা হচ্ছে সেটাও তো বাতিল হয়ে যাচ্ছে, এখনকার প্রজন্মের মধ্যে এখন যা এসে গেছে মানে খুবই পড়াশোনার একটা কম্পিটিশনের ইঁদুর দৌড়ের মধ্যে সবাই আমরা পড়ে গেছি, এখন মানে খুবই নগণ্য চান্স এসে গেছে সব কিছু করার। মানে এই সময় হচ্ছে কি না, পড়াশোনা করে অনেকে মানে সাফল্য পাচ্ছে, কিন্তু তার যতটা চেষ্টা ছিল সে অনুযায়ী তার সাফল্যটা অতটা মাপা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে যে অন্য ফিল্ড যেখানে হচ্ছে কি যেখানে বেশি করে হচ্ছে ভিড় নেই, মানে বিগত অতটা ইচ্ছা নয় অনেকের, তো সেখানেও কিন্তু অনেকে জায়গা ফাঁকা রয়েছে কিন্তু অনেকে যেতে চায় না। তো সেরকমভাবে করতে হবে যে সেই দিকে লোকজন যায়, কারণ কিছু কিছু জায়গায় অনেক লোকজন যাচ্ছে আর কিছু কিছু জায়গায় খুবই কম লোকজন যাচ্ছে। আর তাছাড়া আরও বলতে গেলে হচ্ছে কি না, অথবা যদি তোমার খুব হার্ট অ্যান্ড সল চেষ্টা থাকে যে করবই সেটা, সেটা খুবই করা যেতে পারে, তো তার সাফল্য আসবে, মানে ফাঁকির আপেক্ষায় চলবে। আমার নাম হচ্ছে নীলাঙ্কন মণ্ডল।